আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত। সম্মানিত দর্শক, স্বাধীন বাংলাদেশে আমরা বেশ কয়েকবার সামরিক শাসনের জাঁতাকলে পড়েছি। পরিবেশ এবং পরিস্থিতি আমরা এমন একটা জায়গাতে নিয়ে গিয়েছিলাম যে সামরিক শাসন ছাড়া ওই মুহূর্তে আমাদের জন্য অপরিহার্য অন্য কোনো শাসন ব্যবস্থা ছিল না। দ্বিতীয়ত, সামরিক শাসন যখন এলো অতীতে বা এসেছিল, আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, অধীর আগ্রহে আমরা তালি বাজিয়ে তারপর তাদেরকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দীর্ঘমেয়াদে আমাদেরকে এর জন্য অনেক দায় এবং অনেক দেনা পরিশোধ করতে হয়েছে। যারা সামরিক শাসক বা প্রশাসক ছিলেন, তাদের যারা সহযোগী ছিলেন, তারা কেউই আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির অঙ্গনে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছাড়া অন্য কেউ জায়গা করে নিতে পারেননি। বরং অনেকের জীবনের সকল প্রাপ্তি, সকল অর্জন এই সামরিক শাসকের সহযোগী হওয়ার কারণে তছনছ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও যুগে যুগে সামরিক শাসন মানুষ চেয়েছে এবং সামরিক শাসন এসেছে। আপনার যখন রোগ হয়, বালাই হয়, একটা নির্দিষ্ট সময় থাকে প্রাকৃতিকভাবে এটি থেকে উদ্ধার পাওয়ার জন্য বা রক্ষা পাওয়ার জন্য। কিন্তু সেটি যদি না হয়, তাহলে আপনাকে ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সেটাও একটা নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যায় এবং আপনাকে সরাসরি অপারেশনে যেতে হয়। কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয় বা আপনার শরীরের যে জায়গাতে ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে, বা যেখানে রোগ বালাই হয়েছে, পুঁজ হয়েছে, গন্ধ হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্যাংগ্রিন হয়েছে, মাংস পেশি পচে গেছে, ওই জায়গাটা কেটে ফেলে দিতে হয় অপারেশন করে। তদ্রূপ রাষ্ট্র পরিচালনায়, রাজনীতিতে কখনো কখনো অপকর্মের বোঝাটা এত বেশি হয়ে যায়, সেই বোঝা থেকে দেশ এবং জাতিকে রেহাই দিতে হলে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে। দীর্ঘমেয়াদে সামরিক শাসন কখনোই কাম্য নয়। কিন্তু পৃথিবীর যত পরিবর্তন, সবকিছুতেই সামরিক শাসনের মাধ্যমে কিন্তু এসেছে এবং সামরিক বিদ্রোহ এবং সামরিক বিপ্লবের মাধ্যমে কিন্তু সবকিছু হয়েছে। যেমন ধরুন আমেরিকার স্বাধীনতা কিংবা আমাদের স্বাধীনতা, এটি সামরিক বাহিনীর অংশগ্রহণ ছাড়া সম্ভব ছিল না। কিংবা ধরুন ফ্রান্সের যে বিপ্লবটা হল, রেভলিউশনটা হল, এটি পুরো ফ্রান্সের যারা জাতিগোষ্ঠী রয়েছে তাদের জন্য অভিশাপে পরিণত হয়ে পড়েছিল চার বছরের মধ্যে। এবং সেখানে যখন নেপোলিয়ন বোনাপার্ট তলোয়ার হাতে এগিয়ে এলেন, সামরিক শাসন জারি করলেন, ঠিক সেই সময়টাতেই ফ্রান্সের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পেল এবং এই জাতিটি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী সামরিক শাসন ছিল জাপানে প্রায় 800 বছর ধরে। আবার বলছি, প্রায় 800 বছর ধরে পুরো জাপান শাসিত হয়েছে সামরিক শাসকদের দ্বারা। আপনারা সেই বিখ্যাত টম ক্রুজের যে সিনেমা দ্য লাস্ট সামুরাই যদি দেখেন, এবং সামুরাইদের ইতিহাস যদি আপনি জানেন, তাহলে এই সামুরাই মূলত জাপানের যারা সামরিক শাসক ছিলেন তাদের উপাধি। ওদের একটা অস্ত্রের নাম সামুরাই, তো সেখান থেকেই মূলত এই ডাইনেস্টি, সামুরাই ডাইনেস্টি শব্দটি আসে। তো জাপান অন্তত 100টা ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন সামরিক কমান্ডারের অধীন এই তাদের যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে এগুলো শাসিত হতো এবং একজন সামরিক শাসক আরেকজন সামরিক শাসকের সাথে যুদ্ধ করত। এভাবেই 800 বছর ধরে
পুরো জাপান জাতি সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ট হয়েছে। এবং তাদের যে সর্বশেষ সামরিক শাসক, তার যে পতন হলো, সেটি নিয়ে সিনেমা হয়েছে দ্য লাস্ট সামুরাই। এখন সামরিক শাসন যে যখন আসে, তার কতগুলো লক্ষণ আছে। এরকম আমি কোনো দেশকে নিয়ে বলছি না, বাংলাদেশকে নিয়ে তো নাই, কিন্তু আপনি এই লক্ষণগুলো যখনই কোনো সমাজে, যাকে বলা হয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখনই সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে। প্রথম কারণটা হলো মানুষের মধ্যে আইন ভাঙার প্রবণতা খুব প্রবল আকার ধারণ করে, যেটিকে আমরা এখন মব জাস্টিস বলি বা অন্য যাই বলি না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নিজেদের ইচ্ছা মতো কালা কানুন বানিয়ে, নিয়ম কানুন বানিয়ে, যার যার মতো করে যখন কোন একটি জাতি গোষ্ঠী চলতে থাকে, তখন সেখানে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে। দুই নম্বরে যেটি হয়, সেটি হলো রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে কোনো ঐক্য থাকে না, তারা পরস্পরের সাথে দ্বন্দ্ব করে, সংঘাত করে, এবং তাদের মধ্যে কোনো বন্ধুত্ব থাকে না, কেউ কাউকে বিশ্বাস করে না, এবং তারা সবাই সবার ধ্বংস কামনা করে। এরকম একটা যখন অনৈক্য রাজনীতিবিদদের মধ্যে চলে আসে, তখন সেখানে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে এবং সামরিক শাসন আসার জন্য একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। তিন নম্বরে যেটি হয়, সেটি হলো রাষ্ট্রের যে প্রশাসন যন্ত্রগুলো রয়েছে, বিশেষ করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং বিচার বিভাগ, এই তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে যখন সমন্বয় থাকে না, দুর্নীতি এখানে প্রধান হাতিয়ার হয়ে পড়ে, এবং এই জায়গাগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে পড়ে, ক্যান্সার রূপে এই প্রতিষ্ঠানগুলো অনেকের কাছে বিবেচিত হতে থাকে, এবং এখানে দুষ্ট লোকের শ্রেষ্ঠত্ব বা গুণগান রচিত হয় দুষ্ট লোকদের জন্য, আর যারা যোগ্য এবং ভালো লোক তারা এই সমস্ত এলাকায়, অর্থাৎ জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এবং পুলিশ বাহিনীতে তারা নিন্দিত হতে থাকে, এবং এদের কোনো চেইন অফ কমান্ড থাকে না। এবং এটি যখন তিন চার মাস বা ছয় মাস এরকম চলতে থাকে, তখন রাষ্ট্র এটা সহ্য করতে পারে না, সেখানে সামরিক বাহিনীকে এগিয়ে আসতে হয় অপারেশন চালানোর জন্য। এই গেল তিন নম্বর। চার নম্বর যদি আপনি সামরিক শাসনের কথা